হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি আলমগীর কবির, ওয়েলকাম টু মার্ক। আমাদের আগের টিউটোরিয়ালসগুলোতে আমরা অটোক্যাডের ইন্টারফেস এবং সেটিংস সম্পর্কে আলোচনা করেছি। আজকে আমরা আলোচনা করব অটোক্যাডের ড্র টুলবার নিয়ে। ড্র টুলবারের মধ্যে আমার এখানে যে টুলসগুলো আছে সবগুলো নিয়ে আমি আলোচনা করব একটি একটি করে। আমার এখানে প্রথম যে টুলসটি আছে সেটি হচ্ছে আমার লাইন টুল। এটাতে আমি ক্লিক করব, অথবা আমি শর্টকাটে এল লিখে বা লাইন লিখে লিখে এন্টার করব। এন্টার করলে আমার এই টুলসটি অ্যাক্টিভ হয়ে যাবে। আমি আগেই বলেছি যে আপনারা এই কমান্ড বারটি অবশ্যই ফলো করবেন। এটা ফলো করলে আপনাদের অটোক্যাড শিখতে অনেক ইজি হয়ে যাবে। এখানে বলতেছে স্পেসিফাই ফার্স্ট পয়েন্ট, মানে আমি আমার ফার্স্ট পয়েন্টটি সিলেক্ট করব। তারপর বলতেছে স্পেসিফাই নেক্সট পয়েন্ট, আর পরবর্তী পয়েন্টে আমি এখান থেকে দেখিয়ে দিতে বলতেছে। তো এখানে একটা বিষয় দেখেন, আমার এই মাউসটি আমি যেদিকেই নিচ্ছি আমার এই লাইনটি সাথে সাথেই ঘুরতেছে, কিন্তু আমি চাইতেছি আমার এই লাইনটা স্ট্রেট হবে। তার জন্য আমি আমার এই রেস্ট্রিক্টেড কার্সর অর্থোগোনালি এটা আমি অফ করা আছে অন করব, অথবা আমি আমার কিবোর্ডের F8 শর্টকাট কিটি চাপব। F8 চাপলে আমার কার্সর অর্থোগোনাল অপশনটি অন হবে, আবার দ্বিতীয়বার চাপলে অফ হবে। তো এবার দেখেন, আমি যদি এই লাইনটি টানি তাহলে যে জায়গায় আমি সিলেক্ট করব সেটা আমার স্ট্রেট লাইন হচ্ছে, এদিকে দিলে ভার্টিক্যালি স্ট্রেট হচ্ছে। আবার হরাইজেন্টালি আমি এখান থেকে স্ন্যাপ করে নেই, তারপর আমি আমার লাস্ট এই পয়েন্টটাতে সিলেক্ট করে আমি শেষ করতে পারি, অথবা সি ইন্টার চাপবো, তাহলে আমার এটি ক্লোজ হয়ে যাবে। এই লাইন কমান্ডের মাধ্যমে আমরা আমাদের ইচ্ছা মতো যে কোনো ড্রয়িং আমরা তৈরি করতে পারি। আচ্ছা, এখানে দেখেন আমি যখন আমার এই মাউস পয়েন্টারটাকে আমি জুম ইন জুম আউট করতেছি, তখন সাথে সাথে আমার এই এক্স ওয়াই কোঅর্ডিনেট সিস্টেমটাও সাথে সাথে নড়াচড়া করতেছে। তা সেই জিনিসটা আমি চাইলে ফিক্সড করে নিতে পারি এখানে। তার জন্য আমাকে যেতে হবে ভিউ, ভিউয়ে ডিসপ্লে, ডিসপ্লেতে UCS আইকন, এটাতে অরিজিন ক্লিক করে দেব, তাহলে আর আমার এটা মুভ করবে না, ফিক্সড এক জায়গায় সেট হয়ে থাকবে। তারপরে দেখবো আমরা এই কনস্ট্রাকশন লাইন। কনস্ট্রাকশন লাইনটি আমি এই আইকনটিতে ক্লিক করে অ্যাক্টিভ করতে পারি, আবার চাইলে আমি শর্টকাট এক্স লাইন লিখে এন্টার করব। এন্টার করলে আমার কনস্ট্রাকশন লাইনটি অ্যাক্টিভ হয়ে যাবে। তো এটা আমি চাইলে এই অর্থোগোনাল এই অপশনটিতে আবার হরাইজেন্টাল এবং ভার্টিক্যালি করে নিতে পারি। কনস্ট্রাকশন লাইনটি ইউজ করা হয় যখন আমি অনেক বড় একটি ড্রয়িং নিয়ে কাজ করব, তখন আমার এই কনস্ট্রাকশন লাইনটি ইউজ করা হয়। তার পরের যে অপশনটি আছে তা হচ্ছে পলিলাইন। পলিলাইন আর লাইন কমান্ডটি প্রায় কাছাকাছি। আমার লাইন কমান্ড দিয়ে যদি আমি কোনো ড্রয়িং করি তাহলে প্রত্যেকটি সেগমেন্ট আলাদা আলাদা থাকবে, আর পলিলাইন দিয়ে যদি আমি কোনো ড্রয়িং করি তাহলে আমার এই ড্রয়িং এর যে সেগমেন্টগুলো সবগুলো একটি সেগমেন্ট থাকবে। দেখেন, এখন আমি যদি এই ড্রয়িংটাকে সিলেক্ট করি, বাইটার বার কার্সার নেই, তাহলে দেখেন এটি হাইলাইট হচ্ছে, পুরো ড্রয়িংটি হাইলাইট হচ্ছে। সিলেক্ট করলে এটা পুরো ড্রয়িংটাই একটা লাইন হিসাবে সে কাউন্ট করতেছে। আর যদি আমি আমার এই লাইন কমান্ড দিয়ে এই কাজটা করতাম তাহলে আমার এই প্রত্যেকটি আলাদা আলাদা সেগমেন্ট হিসাবে সে কাউন্ট করতো।